স্বাগত সবাইকে। আজকের যে বিষয়টি নিয়ে আমি ভিডিও করতে চলেছি সেটি হচ্ছে তিন বিঘা করিডর। এটি ভারত বাংলাদেশ সীমান্তের একটি ভারতের ভূখণ্ড, নাম তিন বিঘা করিডর। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্টই আমাকে নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ তৈরি করবে। তাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই তিন বিঘা করিডর ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের একটি ভূখণ্ড, যেটি 2011 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশকে ইজারা দেওয়া হয়েছিল, যাতে দেশটি তার দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল থেকে প্রবেশ করতে পারে। মূল ভূখণ্ড ভারত বাংলাদেশ ছিটমহল ইস্যু 2015 সালের রেজুলিউশনের পরে ছিটমহলটি একমাত্র টিকে থাকে। আমি যে রাস্তা ধরে তিন বিঘা করিডর যাবার উদ্দেশ্যে এগিয়ে চলেছি, এই রাস্তাটা ভারতের মধ্যে অবস্থিত, এবং এই রাস্তার ডান দিকে ভারত বাংলাদেশের যে সীমানা পিলার সেটা, এই ডান দিকের যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলোর ভারত বাংলাদেশের সীমানায় বা মাঝে মাঝে এই সীমানা পিলার, ভারত বাংলাদেশের সীমানা পিলার দেওয়া আছে। তবে এখানে কোনো ডান দিকে কোনো বর্ডার নেই, তবে বাঁদিকে, রাস্তার বাঁদিকে ভারত বাংলাদেশের যে সীমানা তাতে যে কাটা তারের বেড়া হয় সেই বেড়া দেওয়া আছে বাঁদিকে। কিন্তু ডান দিকে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলোর কিছুটা দূর থেকেই, কিছুটা দূরে গিয়েই বাংলাদেশের এবং ভারতের যে সীমানা পিলার সেই সীমানা পিলার দেওয়া আছে। এখানে কোনো কাটা তার দেওয়া নেই ডান দিকের অংশে, এখানে শুধুমাত্র ভারতের বিএসএফ জওয়ানরা এখানে পাহারা দেন, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের যে সমস্ত আধিকারিক আছেন তারা এখানে তাদের যে ওয়াচ টাওয়ার আছে সেখানে বসে তারা এখানে পাহারা দেন। আর বাঁদিকে ভারত বাংলাদেশ সীমানার যে কাঁটাতারের বেড়া সেটাই বাঁদিকে দেওয়া আছে, কিন্তু ডান দিকের জমির অংশে এখানে ভারতেরও নাগরিকদের তাদের জমি আছে, তারা চাষবাস করেন, এবং বাংলাদেশের যে সমস্ত মানুষরা আছেন তাদেরও জমি আছে, তাদের যে অংশ সেই অংশে তাদের জমি আছেন তারা ওখানে তারা চাষবাস করেন। তবে অবশ্যই ভারত বাংলাদেশের যে সীমানা পিলার সেটা মাঝে মাঝে দেওয়া আছে ডান দিকের অংশে। আপনারা যদি এই তিন বিঘা করিডর ঘুরতে আসেন তাহলে আপনাদেরকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে জলপাইগুড়িতে আসতে হবে, সেটি আপনারা বাসে অথবা ট্রেনে আসতে পারেন, এবং জলপাইগুড়ি থেকে আপনাদেরকে যেতে হবে হলদিবাড়ি, এবং হলদিবাড়ি থেকে এই তিন বিঘা করিডর প্রায় 16 কিলোমিটারের রাস্তা, এটি আপনারা ম্যাজিক কারে করে আপনারা এই তিন বিঘা করিডর আসতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন সকালের দিকে আসার, কারণ এটা বর্ডার এরিয়া, সেই জন্য সকালের দিকে আসা সবচেয়ে ভালো। আপনারা দেখছেন তিন বিঘা করিডর, এটি ভারত বাংলাদেশ সীমান্তের সেই কাঁটাতারের বেড়া। বাংলাদেশ সীমানার যে সমস্ত গবাদি পশুরা বিচরণ করছেন তার কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই কাঁটাতারের ওপারে বাংলাদেশের সীমানা, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড। এটি তিন বিঘা করিডর ভারতের ভূখণ্ড, ভারতের মধ্যে দিয়ে রাস্তাটা চলে গেছে। আর এই যে ফেন্সিংয়ের যে বেড়া দেওয়া রয়েছে দেখছেন, এর উল্টো পিঠে পাটগ্রাম, বাংলাদেশের উপজেলা পাটগ্রাম, এবং দেখতেই পাচ্ছেন বাংলাদেশের ওই রাস্তা ধরে আমাদের ইন্ডিয়ার মধ্যে যে তিন বিঘা করিডর, অর্থাৎ এটি তিন বিঘা করিডর একটি রাস্তা বা ভারতের ভূখণ্ড দিয়ে বাংলাদেশের
ভূখণ্ডে প্রবেশের একটি রাস্তা যেটি বাংলাদেশের যে সমস্ত লোকজন যাতায়াতের জন্য এই রাস্তা দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে পাটগ্রাম উপজেলায় যাওয়ার জন্য এই একমাত্র রাস্তাটি হলো তিন বিঘা করিডর। এটি বাংলাদেশের সীমানার পাটগ্রাম উপজেলা। বাংলাদেশের তরফে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের যে সমস্ত আধিকারিকরা আছেন তারা এই পাটগ্রাম উপজেলায় তাদের যে ক্যাম্প আছে তারা সেখানে পাহারা দেন। এখানে দেখতেই পাচ্ছেন এখানে পাটগ্রাম উপজেলার যে নামাঙ্কিত যে পিলার সেটা দেখতেই পাচ্ছেন দেওয়া রয়েছে। এটি পুরো বাংলাদেশের সীমানা বা বাংলাদেশের ভূখণ্ড পাটগ্রাম। আর এই যে রাস্তাটা দেখছেন এটি তিন বিঘা করিডর, অর্থাৎ এই করিডর ধরেই বাংলাদেশের যে সমস্ত জনসাধারণ আছেন তারা এই রাস্তা ধরেই অর্থাৎ ভারতের ভূখণ্ড দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এইটি তিন বিঘা করিডর, ভারতের ভূখণ্ড এই রাস্তা ধরেই একমাত্র এই সীমানায় অর্থাৎ এই পাটগ্রাম উপজেলা আঙ্গরপোতা দহগ্রাম এই সীমানায় প্রবেশ করার জন্য এই একমাত্র এই তিন বিঘা করিডরই যাতায়াতের একমাত্র মাধ্যম। এটি 2011 সালে সেপ্টেম্বর মাসে জনসাধারণের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। তবে এই তিন বিঘা করিডর যাতায়াতের জন্য বাংলাদেশের নাগরিকদের কোনো রকম পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হয় না। তারা এই রাস্তা ধরে তারা তাদের যে সমস্ত গ্রাম বা উপজেলা আছে বাংলাদেশের যে সমস্ত উপজেলা আছে সেই উপজেলায় যেতে পারেন। শুধুমাত্র তিন বিঘায় করিডর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি দিয়েই তারা একমাত্র যাতায়াত করতে পারেন। তবে এখান দিয়ে তাদের হেঁটে যাওয়ার কোনো অনুমতি নেই, শুধুমাত্র গাড়িতে করে তারা এই রাস্তা ধরে যেতে পারেন। এটি একটি 178/85 মিটার এবং ফুটে 584/279 ফুটের এই তিন বিঘা করিডর। আপনারা যে গাড়িগুলো দেখছেন এগুলো সব বাংলাদেশের গাড়ি। তারা এই করিডর ধরেই তাদের বাংলাদেশে যে উপজেলা বা গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে যাতায়াত করেন। এই লরিও যে দেখছেন লরিটি যাচ্ছে এটিও বাংলাদেশের, এটিও এই রাস্তা ধরেই এগিয়ে চলেছে। আর এই রাস্তার পাশের যে অংশটা দেখতে পাচ্ছেন রাস্তার ডান দিকে যে অংশটা দেখতে পাচ্ছেন এটি ভারতের ভূখণ্ড। এই তিন বিঘা করিডরের চারিদিকটা কাঁটাতারের ফেন্সিং দিয়ে ঘেরা আছে। এই সমস্ত যে গাড়িগুলো এই রাস্তা ধরে যাচ্ছে সবই বাংলাদেশের গাড়ি। এবং এটি সবচেয়ে মজার ব্যাপার যে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্য কোনো রকম পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশের নাগরিকরা এই রাস্তা ধরে যেতে পারেন। খুবই ভালো একটি জায়গা। আমাদের সবার কৌতূহল আছে বলেই আমাদের উদ্বেগ হয় এবং উদ্বেগের তাড়নায় আমরা এই সমস্ত জায়গার প্রতি আমাদের আকর্ষণ হয় বা আমরা আকর্ষিত হই বলেই আমরা এই সমস্ত জায়গা দেখার আগ্রহ জাগে। অর্থাৎ আমাদের ভারত এবং বাংলাদেশ সীমানায় যে সমস্ত বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলো দেখার প্রতি আমাদের আকর্ষণ বাড়ে।
এবং এই জায়গাগুলো দেখতে কেমন সেটি সচক্ষে দেখার জন্যই আমাদের আসা বা ভিডিও করা, আপনাদের জানানোর জন্য, যাতে আপনারাও এখানে আসতে পারেন, আপনারা সচক্ষে দেখার সুযোগ পান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।